हेलो व्यूअर्स वेलकम बैक टू माय यूट्यूब वीडियो आशा करी अपना अनेक भालो आछेन। तो अनेक दिन पर आबार आपनादेर माझे चले आसलाम नतून एक वीडियो निये। तो आज के जे वीडियो करते जाच्छि एक आनकमन वीडियो, आई थिंक एई रिलेटेड वीडियो यूट्यूबे कम ही आछे बांग्लादेश थेके, कारण आज के जे वीडियो आमी करते जाच्छि सेटा आपनारा टाइटल देखेई अलरेडी बुझे फेलेछेन जे PS4 अथवा प्ले स्टेशन गिफ्ट कार्ड। तो बांग्लादेशे एटा प्रचलन खूब कम देखा जाए जे अनेक कम मानुष ही PS4 यूज करे, बाट बाहर देशे अमेरिकाते बा अन्य कोनो कान्ट्रीगुलाते किन्तु PS4 एर बा PS3 बा प्ले स्टेशन 5 जेटा नतून आसछे एखोनो किछुदिनेर मध्ये किन्तु लंच होबे, तो एइटार किन्तु अनेक ভাইব আছে এবং খুব বেশি চলে। তো বাংলাদেশে এটা কম হলেও অনেকেই আছে যে PS4 কার্ড কিনতে চান, প্লে স্টেশন গিফট কার্ড কিনতে চান, বাট আপনারা জানেন না বাংলাদেশ থেকে কিভাবে কিনবেন। কারণ দেখা যায় যে বেশিরভাগ যে ওয়েবসাইটগুলো আছে ওগুলা কিন্তু যদি আপনারা কিনতে চান পেপাল বা ডুয়েল কারেন্সি লাগে আপনাদের, তো বাংলাদেশের সবার কিন্তু এই সুবিধাটা থাকে না, যার কারণে আপনারা জানতে চান কিভাবে বিকাশের মাধ্যমে এই প্লে স্টেশন কার্ড কেনা যায়। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো কিভাবে আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে প্লে স্টেশন কার্ড কিনবেন। আর আমি আশা করব আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর প্রত্যেকটা স্টেপে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি কিভাবে খুব সহজে আপনারা কিনতে পারেন, এবং সর্বশেষে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কার্ডটা পাবেন কেনার পর, অর্ডার করার পর। তো আজকের যে ওয়েবসাইটটা থেকে কিনবো সেটা হচ্ছে gamon.com। তো আপনারা জানেন যে গেমন, অনেকে মনে করেন যে গেমন আমার ওয়েবসাইট, অ্যাকচুয়ালি না আমার ওয়েবসাইট না, অ্যাকচুয়ালি আমি এই ওয়েবসাইটের অ্যাফিলিয়েট করি। তো আপনারা যদি অ্যাফিলিয়েট নিয়ে কোনো ভিডিও দেখতে চান অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, তাহলে আমি এক্সট্রা একটা ভিডিও বানাবো কীভাবে বাংলাদেশ থেকে অ্যাফিলিয়েট করা যায় এবং আর্ন করা যায় কোনো কিছু না করে, জাস্ট লিঙ্ক শেয়ার করে, ঠিক আছে। যদি আপনারা এটা জানতে চান অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। যদি 50টার মতো কমেন্ট আসে অ্যাফিলিয়েট নিয়ে, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো অ্যাফিলিয়েট নিয়ে আরেকটা ভিডিও করার জন্য। তো চলুন বকবকানি বাদ দিয়ে আর চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। তো চলুন প্রথমে আমরা প্রতি ভিডিওর মতোই হচ্ছে গিয়ে আমাদের যে কোনো একটা ব্রাউজার খুলে নেবো। তো আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি, আপনারা যে কোনো একটা আপনাদের ব্রাউজার ইউজ করতে পারেন। তো ক্রোম ব্রাউজারে আসার পর আমি এখানে একটা লিঙ্ক পেস্ট করব, ঠিক আছে গাইজ। তো দেখতে পাচ্ছেন bit.ly/PlayStationCard। তো এই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন, এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যদি আপনারা নিতে চান ভিডিও ডিসক্রিপশনটা চেক করলেই এই লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই লিঙ্কটাতে আপনারা যখন ক্লিক করবেন অথবা এই লিঙ্কটা কপি করে যখন আপনারা কোনো ব্রাউজারে পেস্ট করবেন, তখন হচ্ছে গিয়ে এই যে এইরকম একটা সাইট ওপেন হবে গেমনের। তো দেখবেন নিচে একটু আসার পর দেখবেন যে প্লে স্টেশন কার্ড, প্লে স্টেশন নেটওয়ার্ক কার্ডটা দেখাবে। তারপর আরেকটু নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রিজিওন আর অ্যামাউন্ট নামে অপশন আছে। তো আপনারা যদি রিজিওনে চুজ অ্যান্ড অ্যামাউন্ট অপশনে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো রিজিওন আছে, US, UK, MOISG মানে মালয়েশিয়া, সিঙ্গাপুর, US, মানে আপনাদের যেই প্লে স্টেশন কার্ড যেই রিজিওনে সেটা সিলেক্ট করবেন। এরপর নিচ থেকে হচ্ছে আপনাদের অ্যামাউন্টটা সিলেক্ট করবেন, আপনাদের কত অ্যামাউন্ট নিতে চান। আমি এখান থেকে $10 নিব, তাই $10 সিলেক্ট করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন 1 lakh আছে। তো এখানে হচ্ছে আপনারা $10 কয়টা নিতে চান, তো আমি একটা নেব, তাই একটাই রাখলাম এবং অ্যাড টু কার্ড যে বাটনটা আছে এটাতে ক্লিক করে দিলাম। তো অ্যাড টু কার্ড ক্লিক করার পর এরকম নতুন পেজটা লোড হয়ে এরকম অপশন আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে ভিউ কার্ড নামে একটা অপশন আসবে, দেখতে পাচ্ছেন এই যে এখানে চলে এসেছে। তো ভিউ কার্ডে ক্লিক করবেন, মানে আপনারা যে কার্ডটা করেছেন সেটা এখন ভিউ করবেন। তো ভিউ করার পর হচ্ছে গিয়ে দেখতে পারবেন এখানে কার্ডের মোটামুটি একটা ডিটেলস দেখাবে। তো ডিটেলস আপনারা দেখানোর পর এখন হচ্ছে গিয়ে যে প্রসিড টু চেক আউট যে লেখাটা এটাতে ক্লিক করবেন। তো প্রসিড টু চেক আউটে ক্লিক করার পর আপনাদের এখানে একটা বিলিং ডিটেলস যাবে, মানে এই অ্যাকাউন্ট এই গেম সাইটে যদি আপনার প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে একটা রেজিস্টার করতে হবে গেম সাইটে। তো রেজিস্টার করার জন্য এখানে অপশনগুলো চলে এসেছে অলরেডি। তো আপনারা যদি একটু স্ক্রল করে নিচে চান তাহলেই সব কিছু পেয়ে যাবেন। তো আমি এই ভিডিওটা যেভাবে করছি ঠিক সেভাবেই করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম আছে, তো ফার্স্ট নেম আপনাদের নামটা দিবেন, লাস্ট নেমে আপনাদের নামের লাস্ট অংশটা দিবেন। আমি বলি এখানে যেইগুলোর মধ্যে হচ্ছে গিয়ে স্টার চিহ্ন দেওয়া আছে, দেখতে পারবেন প্রত্যেকটা সাইডে কিন্তু স্টার চিহ্ন দেওয়া নাই, যেগুলোর শেষে স্টার চিহ্ন দেওয়া আছে যে হোম, সিটি, এগুলো দিবেন, ঠিক আছে। এটা নিজেরগুলো দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে অবশ্যই জিপ কোড দেওয়ার দরকার নেই, অবশ্যই যে ফোন নাম্বারটা আপনাদের ফোন নাম্বার দেবেন এবং ইমেল অ্যাড্রেস, যেটা এটা অবশ্যই এমন একটা ইমেল অ্যাড্রেস দেবেন যেটা আপনাদের সচল কোনো ইমেল অ্যাড্রেস, মানে আপনাদের ইমেলেও কিন্তু এই কোডগুলো পাঠিয়ে দেয়, ঠিক আছে। আপনারা এই ওয়েবসাইট থেকে যা অর্ডার করবেন ইমেলের মাধ্যমেই কিন্তু যাবে। তো এখানে দেবেন, এরপর একটা ইউজার নেম দেবেন আপনাদের, যে কোনো একটা ইউজার নেম পরবর্তীতে লগ ইনের জন্য এই ওয়েবসাইটে, এবং এখানে পাসওয়ার্ড দেবেন। অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন যাতে করে পরবর্তীতে মনে থাকে। এখানে আইডি, এখানে আইডি দেওয়া দরকার নেই, এখানে UC বা ডায়মন্ড কিনতে গেলে এখানে আইডি আর নিকনেমটা লাগে। তো যেহেতু আমাদের নাই তাহলে NA লিখে দিলাম, না বা যে কোনো একটা কিছু এখানে ফিল আপ করে দেবেন, এটা এতটা জরুরি না। তো এখানে নিচে এসে আই অ্যাগ্রি টু টার্মস কন্ডিশনে
ট্র্যাক মার্ক করবেন এবং প্লেস অর্ডারে ক্লিক করবেন আপনি যদি প্রথমবার হয়ে থাকেন। তো এইভাবে করলে আপনাদের অর্ডারটা হয়ে যাবে। তো আমি হচ্ছে কি আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তো আমি আমার এক্সিস্টিং যে অ্যাকাউন্টটা সেটা আমি লগ ইন করে নিচ্ছি আগে। গাইস দাঁড়ান এক মিনিট, আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করছি। আমি যদি এখন একটু নিচে যাই তাহলে দেখবো যে আমার অ্যাকাউন্ট লগ ইনের অপশন চলে এসেছে, আমি যেহেতু লগ ইন বাটনে ক্লিক করেছি। তো আমি কিছুক্ষণ একটু ওয়েট করি মেবি। হ্যাঁ, তো আমি এখন একটু নিচে যাই। নিচে গেলে দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাকাউন্টের ইনফরমেশনটা অটোমেটিক এখানে এসে পড়েছে, যেহেতু আমি আগে সেভ করে রেখেছিলাম। তো আমি একটু চেঞ্জ করে নিই অ্যাকাউন্টটা, তো এখন রিমেম্বার মি দিয়ে লগ ইন করে নিই যাতে করে লগ ইন থাকে অল টাইম। ঠিক আছে গাইস, তো দেখতে পাচ্ছেন আমি লগ ইন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখন কিন্তু আমার ওই যে মাই কার্ড, মানে কার্ডে যে একটা অপশন করেছিলাম ওইটা কিন্তু মাই কার্ডে আছে। তো আমি মাই কার্ডে ক্লিক করে দিলাম, তাহলে আমি আবার ওই অপশনে চলে যেতে পারবো যেটা আমি কার্ড করেছিলাম। ঠিক আছে, তো মাই কার্ডে ক্লিক করার পর দেখুন আবারও সেই কার্ডটা আমি দেখতে পাচ্ছি, মানে বিলি মানে টোটাল ডিটেলসটা যা আমি নিতে চাচ্ছি। তো প্লেস টু চেক আউটে ক্লিক করলাম, তো দেখুন এখানে যে এই যে বিলিং অ্যাড্রেসগুলো অটোমেটিক ফিল আপ করা আছে, কারণ এটা হচ্ছে সে আমার অ্যাকাউন্ট আমি যে আগে খুলেছিলাম সেখান থেকে ইনফরমেশনগুলো অটোমেটিক নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো এখানে যে দেখতে পাচ্ছেন আইডি নং, আইডি নং অবশ্যই কিছু একটা ফিল আপ করতে হবে, আর যেহেতু আমাদের আইডি নং আর নিকনেম দরকার নেই এইটা কেনার জন্য। তারপর এখানে কিছু একটা ফিল আপ করে দিতে হবে, আমি এন এ ফিল আপ করে দিচ্ছি, মানে খালি এরকম বোঝানোর চেষ্টা করছি। এরপর হচ্ছে কি আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সিকিউর পেমেন্ট সিলেক্ট আছে, তো এটা কিছু করব না। একদম নিচে যেয়ে দেখুন এখানে টিক মার্ক দেওয়ার অপশন আছে, আই হ্যাভ অ্যাগ্রিড, এটাতে ক্লিক করে প্লেস অর্ডারে ক্লিক করব। তো প্লেস অর্ডারে ক্লিক করার পর দেখবেন নতুন একটা পেজ ওপেন হবে। এখন যদি একটু নিচে যাই দেখতে পাচ্ছেন পে ভিয়া এসএসএল কমার্স, এটাতে ক্লিক করব, মানে এখন আমরা পেমেন্টটা করব আমরা যে কার্ডটা কিনতে চাই এটার জন্য। ঠিক আছে গাইস, তো পে ভিয়া এসএসএল কমার্সে ক্লিক করার পর আপনাদের একটু সময় নেবে, অথবা যদি অনেক সময় সে ক্লিক লাগে না তখন হচ্ছে দুইটা ক্লিক করবেন, এটা একটু প্রবলেম হয় মাঝে মধ্যে। তো আমি একবার ক্লিক করেছি দেখেছেন, তারপর ক্লিকটা লাগেনি, তো আমি এখন আবার ক্লিক করব যাতে করে আমাদের যে প্রোডাক্ট আমরা নিতে চাই সেটা পেমেন্ট করতে পারি। তো আবার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে, এখন হচ্ছে আপনাদের এসএসএল কমার্সের যে পেমেন্ট মেথডগুলো সেগুলো চলে আসবে। তো দেখুন এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে, কার্ড পেমেন্ট, আপনার যদি মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকে ওটা দিয়ে পেমেন্ট করতে পারবেন, এখানে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, এবং মোবাইল ব্যাঙ্কিংয়ে দেখুন বিকাশ, রকেট, নগদ, তারপর টি ক্যাশ, ওয়ালেট, শিওর ক্যাশ, মানে অনেকগুলো অপশন আছে। তো আমি বিকাশ সিলেক্ট করে পেতে ক্লিক করলাম, সরি ক্লিক লাগেনি, তো বিকাশ ক্লিক করে পে ক্লিক করলাম। এবং প্লে ক্লিক করার পর সাথে সাথে পেজটা লোড হচ্ছে এবং এখানে আমাদের বিকাশের ইনফরমেশনটা চাচ্ছে। তো আমরা আমাদের পার্সোনাল যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার লিখে দেওয়ার পর এখানে আমরা ওকে করে দিব, তাহলে আমাদের বিকাশে একটা কোড চলে আসবে। ঠিক আছে, এখানে পার্সোনাল নাম্বারই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এই কোডটা যখন আপনারা কোনো এজেন্টের নাম্বার দেবেন এই কোডটা কিন্তু তারা দিবে না, তো আপনারা পার্সোনাল বিকাশ দিয়েই পেমেন্ট করার চেষ্টা করবেন। তো আমি কোডটা লিখে দিচ্ছি, দেখুন আমার উপরে কিন্তু কোডটা চলে আসে এসএসএমএস এর মাধ্যমে। কোডটা কনফার্ম করার পর এরপর আপনাদেরকে পিন নাম্বার দিতে হবে বিকাশের, তো অবশ্যই আপনাদের বিকাশের পিন নাম্বারটা এখানে দিবেন। তো আমি এটা হাইড করে দিচ্ছি যেহেতু সিকিউরিটির বিষয় আছে, তো পিন নাম্বার দেওয়ার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখবেন পেজটা একটু লোড হবে, তো এখানে একটু অপেক্ষা করুন। দেখুন উপরে কিন্তু অলরেডি আমার মেসেজ এসে গেছে যে আমার এত টাকা বিকাশ থেকে কেটে নিয়েছে, তো আমরা একটু অপেক্ষা করি দেখি কী হয়। তো রিডাইরেক্টিং টু মার্চেন্টাইজ সাইট, মার্চেন্ট সাইডে চলে যাচ্ছে, তো আমরা এখানে কিছু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, এখানে লেখা আসছে, তো দেখুন এখানে লেখা আসছে আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে এবং তারা কিন্তু আমাদের পেমেন্টটা রিসিভ করেছে। তো আমরা এখন মাই উপরে দেখুন মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেখি যে আমাদের অর্ডারটার কী অবস্থা। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু নিচে আসি, তো দেখুন এখানে রিসেন্ট অর্ডার নামে একটা অপশন আছে, তো এটাতে ক্লিক করি। তো এটাতে ক্লিক করার পর আমরা যদি একটু নিচে স্ক্রল করে যাই, তো আমরা যে এই যে মাত্র অর্ডারটা করেছি এটা আমরা দেখতে পারবো। ঠিক আছে গাইস, তো এই ওয়েবসাইটে সাধারণত অর্ডার করার 10-15 মিনিটের মধ্যে কোড দিয়ে দেয়, যদি কোড কখনো না দেয় দেখবেন ওয়েবসাইটের উপরে ওদের নাম্বার দিয়েছে, এখানে ফোন করতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন এই ওয়েবসাইটে অর্ডার করার জন্য সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এরা অনলাইন থাকে, তো এই সময়গুলোতে অর্ডার করলে 5-10 মিনিট বা 15-20 মিনিট এরকম সময়ের মধ্যে ওরা কোডটা দিয়ে দেয়। তো আমি যদি এখানে একটা অর্ডার আমি ভিউ করে দেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে আপনারা বুঝবেন, তো আপনারা এখান থেকে যদি কোনো ভিউ করেন দেখে দেখুন এখানে কিন্তু ওই যে কোড দেওয়া আছে দেখছেন, তো এরকমই যে এখানে ঢুকলে আপনারা কোডটা পেয়ে যাবেন। তো আমি তো মাত্র অর্ডার করছি তাই আমার হয়তো আসতে একটু লেট হবে, তো আমি প্রিভিয়াস একটা অর্ডারের কোড আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম।
তো এইভাবে খুব সহজে আপনারা কোডটা পেতে পারেন, অথবা আপনারা যে ইমেল নাম্বার দিয়েছিলেন সেই ইমেল নাম্বারেও কিন্তু আপনাদের কোড চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব, এবং প্রিভিয়াস ভিডিও অথবা এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটা ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।